আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হিসাব করবেন বান্দার আমল হিসাব করবেন আমল হিসাব করে আল্লাহ পাক দুই ভাগে ভাগ করবেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর দুই ভাগে বিভক্ত বাছরের বাটে এক পক্ষ হবে জান্নাতি আর এক পক্ষ হবে জাহান্নামী আল্লাহ পাক জাহান্নামীদেরকে হাকায় হাকায়া জাহান্নামীদেরকে হাকায় হাকায় তার কোমরের মধ্যে ৭০ গজল লম্বা জাহান্নামের একটা শিকল দিয়া জাহান্নামের একটা শিকল দিয়া তার কোমরের মধ্যে ফেলে ওই সমস্ত অপরাধীদেরকে জাহান্নামের দরজায় নিয়ে যাবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম জুমারা জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাবে জাহান্নামের দ্বার প্রান্তে নেওয়া যাওয়ার পরে তাদেরকে প্রশ্ন করা হবে ও জাহান্নামীরা কোন অপরাধে তোমরা জাহান্নামে আসলে এমন কি অপরাধ করেছ কার সম্পদ লুণ্ঠন করেছ কার কোন মহিলাকে দর্শন করেছ কি হত্যা করেছ কার সম্পদ লুণ্ঠন করেছ সরকারের কোন মাল তুমি তসরুফ করেছ কোন অপরাধে তুমি জাহান্নামে আসলে মাসালাকা কুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন জাহান্নামীরা বলবে আমাদের তেমন কোন অপরাধ হয় আসে বলি মনে হয় না আমরা একটা অপরাধের কারণে জাহান্নামে আসতে বাধ্য হলাম আমাদেরকে হাকায়া হাকায়া জাহান্নামের অতল করে নিক্ষেপ করার জন্য ফেরেশতারা আমাদেরকে প্রহার করছে একটা কারণ অপরাধ হলো আমরা তো দর্শিতা নয় আমরা তো দর্শনকারী নয় আমরা কারো সম্পদ লুণ্ঠনকারী নয় আমরা কারো হত্যাকারী নয় আমাদের বড় যে অপরাধের কারণে আল্লাহ পাকের কহর আর গজব দিয়ে তৈরি করা জাহান্নামে আসতে বাধ্য হলাম তার পেছনে একটা কারণ আমরা তো বেনামাজে ছিলাম আমরা কি ছিলাম আমরা বেনামাজে ছিলাম যার কারণ আমাদেরকে জাহান্নামে যেতে হচ্ছে জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো হাজার কারণের মধ্যে বড় যে কারণে আমাকে আপনাকে জাহান্নামে যেতে হবে জাহান্নামের নিক্ষিপ্ত করা হবে সেইটা এক নম্বর কারণ হলো বেনামাজি হওয়া সবাই বলেন দোকানে অনেক মানুষ আছে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন শীতের মধ্যে আপনারা আসছেন ওয়াজে এই জায়গায় আপনারা যদি বাজারে ঘুরেন তাহলে আপনাদের রিপোর্ট কি হবে ফেরেশতারা আপনাদের রেকর্ড করছে যেমন অডিও ভিডিও হচ্ছে আপনাদের তো আল্লাহর ফেরেশতারা অডিও ভিডিও করছে আপনাদের এই অডিও ভিডিও কি পক্ষে হবে না নাকি বিপক্ষে হবে আমি আপনাদের কাছে হাবান জানাবো দোকানে রাস্তায় হতে ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলে বসে পড়ুন কিছুক্ষণ করে আমাদের আকাঙ্ক্ষিত প্রধান আলোচক প্রধান বক্তা তিনি এসে পড়বেন যার কারণে আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আর বিশ্ব অলসতা নয় আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসুন সারা দুনিয়া আর একটু মহাপুর নিয়ে পড়তে হবে সারা দুনিয়া মেরা জগদার ফানি সে সফর হো সবজ গুম্বিদ পর নজর হো সলা দুনিয়া সাল্লাল্লাহু আলাইকুম ও মুসলমানরা ভাইরা তাহলে আপনি অনেক কাজ করলেন ভালো কাজ করলেন গরিব দুঃখী মেহনতি মানুষকে সাহায্য করলেন অনাথ মানুষকে তাদের খাদ্যের ব্যবস্থা করলেন বস্ত্রহীন মানুষকে বস্ত্রের ব্যবস্থা করলেন বাড়ি বিয়া খারাপ উদ্বাস্ত মানুষদেরকে তাদের সাহারা দিলেন কিন্তু আপনার আমলে নামাজ নাই কি নাই বলেন বলেন আপনি যদি নামাজ না পড়ে দুনিয়ার সব ইবাদত করতে পারবেন আপনি কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না জান্নাতে যাওয়ার একটাই টানেল হলো একটা রাস্তা হলো আপনাকে অবশ্যই নামাজি হতে হবে ঠিক কিনা বলুন নামাজ না পড়ে জান্নাতের কোন আশা করে
করতে পারবেন না, জান্নাতের যদি আশা করেন আপনার জন্য এটা বিধায় যা বিফল যাবে, আপনি জান্নাতে যাওয়ার একটা বর্জে হাতিয়ার যে আমল আপনি করবেন সে আমলের নাম হলো নামাজ। নামাজ তো সমাজে নাই, আছে নামাজ নাই নাই এমনি ওয়াজের মাহফিলে আসেন, জানাজা নামাজ শুনে উযুবিহীন জানাজার নামাজে দাঁড়িয়ে যান, আপনি নেতা মানুষ আপনার জন্য জানাজা অপেক্ষা করছে, আপনি এমন সময় জানাজার মধ্যে উপস্থিত হন, জানাজার আমরা দাঁড়িয়ে গেছি, কাতার বন্ধ হয়ে গেছে, দুই এক মিনিটের মধ্যে জানাজা শুরু হবে, আপনি তখন পৌঁছে গেছেন, আপনার পায়ে মোজা আছে জুতা আছে, এইগুলি গুলে আপনি উজু করতে করতে সময় যাবে আধ ঘন্টা, আপনার জন্য জানাজা অপেক্ষা করবে না, তাই আপনি জুতা সুদ্ধা নিয়ে আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে যান। অনেক নেতা রয়েছে সেই জন্য তাহাজ্জুদ গুজার মানুষ তার উযু ভেঙে গেলেই উযু করে থাকে, এমন যেন একজন আল্লাহর মকবুল বান্দা, এত ভালো মানুষ আপনি হঠাৎ করে উযু ছাড়া অনেকে নামাজ জানা যায় দাঁড়িয়ে যায়, ঠিক কিনা বলে নেতা, যেহেতু নেতা নেতা না আসলে তার ভবিষ্যৎ অন্ধকার, সুতরাং আমাকে যেতেই হবে, শরীর হতে হবে, এই জন্য তো আমার এত উঁচু টুকু দরকার নাই, ঠিক কিনা বলুন। অবসর বারবারা ফেরব বাজে আর কত করবেন, দুঃখাবাজি আর কত করবেন, দুঃখাবাজি করার সময় শেষ, আপনাকে ভালো হয়ে যেতে হবে, আপনি যেই দল করেন না কেন আপনার জন্য নামাজ মাফ নাই, আছে আপনি যদি মুসলমান হয়ে থাকেন নামাজ পড়তে হবে, আপনি যদি নামাজ যদি হয়ে থাকি মুসলমান হয়ে থাকে আপনাকে নামাজ পড়তে হবে, হবে না হবে না হবে না, নামাজ পড়তে হবে, নামাজ যদি না পড়েন আপনার জীবন যাবে বৃথা, আপনি সব আমল নিয়ে যেতে পারবেন যদি নামাজ না থাকে, আপনার হজ বরবাদ, আপনার রোজা বরবাদ, আপনার দান দক্ষিণা যত আছে সব কিছু বরবাদ হয়ে যাবে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কিরাম নিয়ে ওয়াজ করছিলেন, আমি যেমন আপনাদেরকে নিয়ে আলোচনা করলাম কোরআন নিয়ে হাদিস নিয়ে, রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করলেন, ওয়াজ করতেছেন মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতা ওয়া মান লাম ইউহাফিযা আলাইহা লাম তাকুন লাহু নূরা ওয়ালা বুরহানা ওয়ালা নাজাতা وكان يوم القيامة ما كارونا وفرعونا وهامانا وأبي ابن خلق خلق رسول واس كنت زنبار السابع اكرام رب جي شمستو داري قرد نماز قرد نماز قرد قرد زندگ شش تا جمدر شش تاکه قبرستو کرا حبی ওই কবর হবে অন্ধকার, অন্ধকার না আলো আছে, উপরে মাটি নিচে মাটি সব জায়গায় মাটি, অন্ধকার কবরে দেওয়া হবে, যেই সমস্ত মুসলমান নারী নামাজ নিয়ে নামাজ পড়ে কবরের মধ্যে যাবে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তার কোনো অবকাশ নাই, আল্লাহ পাক সেই কবরটাকে নামাজের কারণে নূরে নূরান্বিত করে দিবেন, সুবহানাল্লাহ, অন্ধকার থাকবে না, অন্ধকার কবর আলোকিত হয়ে যাবে, রাসূল ওয়াজ করতেছেন ওয়া বুরহানা, আপনি যখন মারা যাবেন আপনার বাবা আপনার পাশে থাকবে না, আপনার আদরের ছেলে আপনার পাশে থাকবে না, আপনার আদরের স্ত্রী আপনার পাশে থাকবে না, আপনার আত্মীয় স্বজন আপনার কেউ পাশে থাকবে না, থাকবে কি থাকবে না বলেন বলেন, ইয়াউমা ইউফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তোমার বাবা থাকবে না, তোমার ছেলে থাকবে না, তোমার স্ত্রী থাকবে না, দুনিয়ার কোন আত্মীয় স্বজন পাশে থাকবে না,
সবাই তোমাকে ছেড়ে যাবে ওই কবরের মধ্যে আপনাকে একাকী থাকতে হবে হবে নামাজ পড়া যদি যান আপনার কবরে আপনার নামাজ আপনার বন্ধু আল্লাহু আকবার আপনি কবরে একাকী থাকবেন না আপনার সঙ্গী থাকবে নামাজ যত বাধা আমার বান্দা যখন গভীর রজনী থেকে মানুষের আরাম আয়েশের ঘুমের মধ্যে যখন আজান শুনলো মিনারা থেকে ওগো ঘুমাচ্ছ আমার আল্লাহর বান্দারা আরামের ঘুমের চাইতে ভালো সংবাদ হলো ফজরের নামাজ তোমার জন্য অনেক ভালো সুবহানাল্লাহ বলে না বলে না বলে আসসালাতু খায়রুম মিনান নাওম উঠে যাও উঠে যাও উঠে যাও আরামের ঘুমের চাইতে তোমার জন্য নামাজ তোমার জন্য কল্যাণ ভালো উত্তম এই কথা শোনার পরে আমার বান্দা ওগো আল্লাহ আরামের ঘুমের মধ্যে তার খাতা কম্বলটা তার মাথার উপরে ছিল এই কথা কম্বলটা তোমার নামে প্রশংসা করে আল্লাহ আমি তো মরে গিয়েছিলাম ঘুমেছিলাম না মরে গিয়েছিলাম ঘুমানোর সময় আমরা ঘুমের দোয়া পড়ি না ঘুমানোর সময় বলে আল্লাহুম্মা বিইসমিকা ওয়া আমাতু ওয়া হায়া আল্লাহ তোমার নামে মরে গেলাম আমি তোমার নামে চলে গেলাম মরে গেলাম মৃত্যু হয়ে গেলাম আল্লাহ তুমি চাইলে সকালে আমাকে জীবিত করতে পারো অনেক আছে এই দোয়া পড়ে ঘুমে বিশ্রামে চলে গেছে সকালে খবর হলো সে আর জীবিত নাই মৃত্যু ঠিক কিনা বলো বলো ও সালামান ভাইরা আবার আল্লাহ পাক আপনাকে আরামের ঘুম দেখে আল্লাহ পাক আপনাকে জাগ্রত করলেন অক্ষত করলেন এই জন্য যে আল্লাহ আপনার মৃত্যু এই ঘুম থেকে যে আল্লাহ জাগ্রত করলো আপনাকে আবার দুনিয়া দুনিয়াতে চলার মতো ব্যবস্থা করে দিল সে আল্লাহর জন্য কি একটু প্রশংসা করবে না আমি তো মরে গিয়েছিলাম এই মরা থেকে মৃত্যু থেকে যে আল্লাহ আমাকে জীবন দান দান করলো আমার জীবনকে ফিরিয়ে দিল সকালে আমার অক্ষত অবস্থায় আমাকে জাগ্রত করে দিল সে আল্লাহর জন্য কি শুকরিয়া করবেন না করবেন কি করবেন না এই জন্য ঘুম থেকে উঠার সময় বলতে হয় আলহামদুলিল্লাহিল্লাযী আহায়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর আল্লাহ আমি তো মরে গেছিলাম মরা থেকে আমাকে জিন্দা করেছো বাঁচিয়ে দিয়েছ জীবন ফেরত দিয়েছ এই জন্য আলহামদুলিল্লাহ প্রশংসা করবো কার জুড়ে বলেন প্রশংসা করবো কার সে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তোমার বালি তোমার বান্দা ঘুম থেকে জাগ্রত হয়ে নামাজের জন্য এই কনকনে শীতের রজনীতে নামাজ পড়েছে এই কবরের মধ্যে কোনো ডিস্টার্ব করা যাবে না আমি নামাজ তার পক্ষ হইয়া এই আক্রমণকারীকে মোকাবিলা করব সুবহানাল্লাহ বলেন বলেন ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামাহ হাশরের মাঠে নবী ওয়াজ করছেন হাশরের মাঠে 50,000 বছর আপনাকে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে কোন ছায়া নাই কোন সামিয়ানা নাই আশ্রয়ের জায়গা নাই মরতে চাইলে মরবা না বাঁচতে চাইলে বাঁচবা না ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া মরতে চাইলে মরবে না
বাঁচতে চাইলেও বাঁচবে না, এমন মুসিবত হবে হাশরের মাঠে। সূর্য এসে আপনার আমার মাথার উপরে এমন ভাবে তা দিবে প্রহর, রুদ্রে এত বেশি উষ্ণতা গরম বিচ্ছুরিত হবে, আপনার আমার মাথার মগজগুলি পানির মতো হয়ে গলে যাবে, এবং জমিন যার জমিন থাকবে না সেইটা তামায় পরিণত হবে। আপনি আমার শরীর থেকে ঘাম সুইটিং হয়ে নিঃসরিত হয়ে 70 গজ পর্যন্ত প্রবাহিত হবে। সবাই বলেন এই মুসিবতের সময় আল্লাহ পাক বলেন, আমার নবী বলেন, আমার আল্লাহ পাকের রহমতের সামিয়ানা রহমতের প্যান্ডল হবে, সেইখানে রহমতের প্যান্ডলের নিচে সুন্দর সুন্দর করে সিয়ার বসিয়ে দেওয়া হবে। সেই জায়গাতে কাদেরকে বসাবে? ওয়ারাজুলুন কালবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওয়ারাজুলুন কালবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা যারা যারা যাদের অন্তর হৃৎপিণ্ড যাদের অন্তর ইচ্ছা বিবেক মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, ওই সমস্ত নারী পুরুষদের কি আল্লাহ পাক রহমতের সামিয়ানার নিচে তাদের জন্য আসন করে দিবেন? সবাই বলেন সুবহানাল্লাহ। এই কষ্ট তার হবে না। রাসূল ওয়াজ করছেন, তারপর বলেন যারা নামাজ পড়ছে তাদের দিয়ে পড়ে এই পথে, শুধু তাই নয়, ওয়াইয়াদখুলুল জান্নাতা বিগাইর হিসাব, কোন হিসাব থাকবে না, কোন জীবনের কোন হিসাব হবে না, 60-70 বছরের জীবনে কোন হিসাব নেওয়া হবে না, বিনা হিসাবে তোমাকে জান্নাতের টিকিট দেওয়া হবে। আলহামদুলিল্লাহ বলে আরো কুদুর বলে আলহামদুলিল্লাহ। বিনা হিসাবে আপনারা জান্নাতে যেতে চান কি চান না বলে হিসাব দিয়ে কোন নবী কোন ওলি আপনার পৃথিবীর কোন সৃষ্টি মানব জাতি আল্লাহর দরবারে হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। এই জন্য রসুল শিখিয়ে দিয়েছেন উম্মতরে সব সময় দোয়া করবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। আয় আল্লাহ, আমরা তো এত বেশি হিসাব দিয়ে তোমার দরবার তোমার থেকে হিসাব দিয়ে যেতে পারবো না, তোমার দরব থেকে বাঁচতে পারবো না, আল্লাহ আমাকে সরলভাবে আমাদেরকে বিনা হিসাবে জটিল কোন প্রশ্ন না করে আল্লাহ আমাদের হিসাবটা তাড়াতাড়ি করে আমাদেরকে ছেড়ে দিও। আল্লাহ হিসাব দিয়ে করে যেতে পারবে না। রাসূল বলেন যারা নামাজ পড়বে সেই নারী হোক সেই পুরুষ হোক বালেগ যাদের মন মস্তিষ্ক ঠিক আছে, যারা বেদিশ নয় পাগল নয় যারা দিলা নয়, ওই সমস্ত সুস্থ সবারে যা সমস্ত যুবক যুবতীরা রয়েছে তারা যদি নামাজ পড়ে তাদের জন্য অফার আছে, তাদের জন্য সুসংবাদ রয়েছে, তাদের জন্য অফার হলো তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। ওয়া সাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবক যারা যৌবনের এই ডেঞ্জারাস পিরিয়ডে যৌবনের এই যৌবনতার উত্তপ্তে পিরিয়ডে যৌবনকে দমায় রাখা এই আধুনিক যুগের এই পরিস্থিতিতে নিয়ন্ত্রণ করে রাখা কঠিন ব্যাপার। এই সময়ের মধ্যে যে সমস্ত যুবকরা নিজের যৌবনকে দমায়া যৌবনের নাক লবণের যৌবনের নাগা নাকের ডঘাই লাগাম লাগায়া সমস্ত যুবক যুবতীদের জন্য কাল কিয়ামতের ময়দানে রহমতের সামিয়ানার নিচে জায়গা আছে, আছে না নাই, আছে না নাই? রাসূল বলেন তার অনেক মানুষ আছে, বুড়ো মানুষ বয়স্ক মানুষ আবেদ মানুষ আল্লাহ ওয়ালা মানুষ সারা রাত সারাদিন কর্মকাণ্ড করার পরে ইবাদত বন্দগি করার পরে গরের সব সদস্য সদস্যরা যখন আরামের পিতা
বিছানে ঘুমায়া বিশ্রাম করে আরাম করে গভীর রজনীতে অর্ধরাত্রে উঠিয়া আ ওযু কালাম করে দুই রাকাত তওবার নিয়ত নামাজ পড়ে আল্লাহর দরবারে আহাজারি করে রোনাগারি করে এমন কোন মানুষ তো পৃথিবীতে অনেক আছেন নাই আছেন নাই অনেক মানুষ রাত্রে কান্নাকাটি করে আল্লাহ জীবনে অনেক ভুল করেছি দুনিয়ার কেহ জানে না একমাত্র তুমি ভালো জানো সুতরাং আমি তোমার কাছে আরাধনা করি রোনাগারি করি আমারে মাফ করে দাও এভাবে আরাধনা করে রোনাগারি করে প্রণাম করে আসেন না আসেন নাই সামনে নিয়ে হাজারি করে রোজাদারি করে ক্রন্দন করে তওবা করে আল্লাহ পাক তাদেরকে রহমতের সামিয়ানায় জায়গা করে দিবেন সবাই বলেন সুবহানাল্লাহ হুজুর আসছে নাকি আসছে আসছে আসেনি আল্লাহুম্মা সাল্লি আর একটু জোরে মহাপণ্য আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হৃদয়ে মুহাম্মাদ নামাজকে তেমন মূল্যায়ন করে না নামাজ পড়া না পড়া এক ধরনের মনে করে নামাজ পড়লে কি হবে না পড়লে কি হবে কোন প্রকার তারা মূল্যায়ন করে না তার দারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ওয়াজ করলেন বক্তৃতা দিলেন ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরাম ওয়ালা ফিরাউন ওয়া হামান ওয়া উবাই ইবনু খলাব সবরে নাউজুবিল্লাহ বলে জোরে বলেন নাউজুবিল্লাহ যারা নামাজ পড়বে না নামাজের ধার ধরবে না যারা নামাজ পড়বে না নামাজ কি যারা মূল্যায়ন করবে না নামাজ পড়া যে গুরুত্বপূর্ণ এইটা আমার উপরে দায়িত্ব এই দায়িত্ব যারা পালন করবে না যারা নামাজ কি সব নামাজ যে আমাদের উপর ফরজ দায়িত্ব এটা আমার উপরে দায়িত্ব এটা মনে করবে না তাদের জন্য কি ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যারা নামাজ পড়বে না তাদের কবর তো তাদের কোন কবরস্থ করা হবে সেই কবরের মধ্যে অন্ধকার কবরের মধ্যে কোন সঙ্গী শান্তি বন্ধু বান্ধব থাকবে না কবরের মধ্যে অন্ধকার কবরের মধ্যে সেই থাকতে হবে সেই কবরে শুধু অন্ধকার না ফসিকাহু ওয়া সুলমাতাহু সেই কবর খুব কনজেস্ট হবে সেই কবর ভীষণ অন্ধকার হবে এই কবরের মধ্যে কোন বন্ধু থাকবে না বান্ধব থাকবে না এই কবরের মধ্যে অপরাধী হবেন আমাদের কবরের মধ্যে আল্লাহ পাক নবী বলেন এখন এমন সর্প নিযুক্ত করা হবে একটা সর্প যদি আসবে আমাদের যেই কবরের মধ্যে সর্প দৈনিক দর্শন করবে একটা সর্প যদি পৃথিবীর কোন জায়গায় যদি সাগরের কোন পানিতে
তার জিহ্বা থেকে এক ফোঁড়া লালা ছেড়ে দেয়। সেই লালার কারণে সমগ্র পৃথিবীর যত পানি আছে সব পানিগুলি ব্যবহারের যোগ্য হয়ে যাবে, বিষাক্ত হয়ে যাবে। যে পানি ব্যবহার করবে তার মৃত্যু অবধারিত। সেই সকল পৃথিবীতে একবার নিঃশ্বাস ছাড়ে সমগ্র পৃথিবীর বাতাসগুলি এত বেশি বিষাক্ত হবে, সেই বাতাস নামার সাথে সাথে প্রাণী মারা যাবে, এক তো পৃথিবীতে অক্ষত থাকবে না। এই স্বল্প আপনাকে দৈনিক 70 বার করে দর্শন করবে। আপনাকে একবার দর্শন করলে আপনার শরীরে 40 বছর পর্যন্ত যন্ত্রণায় ঝঞ্ঝিত হবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। সেই কবরে বন্ধু থাকবে না, বন্ধু থাকবে না, সঙ্গে থাকবে না। আপনাকে সেই কবরে 40,000 বছর এইভাবে নির্যাতন নিষ্পেষণ প্রচারিত অশান্তিতে কাটাতে হবে। আবার 40,000 বছর পরে আপনাকে সেই কবর থেকে উত্তোলন করা হবে। সেই কবর থেকে উত্তোলন করে হাসরের মাঠে কাল আমি তারহু খামসি আলফসরা 50,000 বছর হাসরের মাঠে থাকতে হবে। সেই হাসরের মাঠে আপনি কার সঙ্গী হয়ে উঠবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামানা ওয়া উবাই ইবনু খালাব। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সর্বকালের সর্বযুগে কিয়ামত পর্যন্ত এত বড় কাফের এত বড় নার ফরমান পৃথিবীতে আর আবির্ভূত হবে না, জন্মগ্রহণ করবে না। রাসূল বলেন কারুনের সাথে তার হাসর হবে, হামানের সাথে তার হাসর হবে, উভয় ইবনু খালাবের সাথে তার হাসর হবে, ফেরাউনের সঙ্গে তার হাসর হবে। সবাই বলেন নাউযুবিল্লাহ। কার সাথে? ফেরাউনের সাথে, কারুনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালাবের সাথে। তাদের এক একজনের চরিত্রের কথা যদি বলি তাহলে আব্বাসি সাহেব ওয়াজ করার সময় পাবে। সুতরাং এই 4 জন বড় বড় কাফের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি কখনো জান্নাতে যাওয়ার কোনো সুসংবাদ কি রয়েছে? তারা কি কখনো জান্নাতে যাবে? রাসূলুল্লাহ নিজের এখতিয়ার নিজে নিজে কোনো কথা বানিয়ে বলার সুযোগ নাই। আল্লাহ পাক বলতে বললেই, আল্লাহ পাকের হুকুম হলেই তিনি প্রশ্নের উত্তর দেন। আল্লাহ পাক নিষেধ করলে যতক্ষণ পর্যন্ত নির্দেশনা না আসে ততক্ষণ পর্যন্ত তিনি কোনো প্রশ্নের উত্তর দেন দেন। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। আমার নবীর জীবনে যত কথা বলেছেন সব কথাগুলি কার কথা বলেন? কার কথা বলেন? আল্লাহর কথা। কার কথা বলেন? আল্লাহর কথা। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাউই। আমার নবীর আমার হুকুম ছাড়া নিজের ইচ্ছা নিজের প্রবৃত্তি অনুযায়ী কোনো কথা যদি জাতির উদ্দেশ্যে বলে দিতেন তাহলে আমি আমার নবীকে শাস্তি করতাম, প্রথম নম্বর শাস্তি করতাম, আমার নবীর গর্দান মুবারক আমি কেটে ফেলে দিতাম। সুতরাং নবী যা কথা বলেছেন কার কথা বলেন? কার কথা? আল্লাহর কথা। আমার নবীর কাছে যখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা কারুনের সঙ্গী হবেন, হামানের সঙ্গী হবেন, উবাই ইবনে খালাবের সঙ্গী হবে, যারা ফেরাউনের সাথে হয়ে হাজর বাজি হবে, তাদের কি কোনোদিন কি জান্নাতে কোন যাওয়ার সম্ভাবনা রয়েছে নাকি? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে নবী পাকের জুবানে ঘোষণা করে দিলেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামমিল খিয়াত। একটা মুঠ যদি একটা সুচের চিত্র দিয়ে ছোট্ট একটা সুচের চিত্র দিয়ে একটা মুঠ এই দিক থেকে এই দিকে পার হয়ে গেছে এই কথা বিশ্বাস করতে পারেন, কিন্তু একটা কারণ হামান উবাই ইবনে খালাব ফেরাউনের সাথে যারা যাদের হাসর হবে তারা
মশলাটা মহাল হিসেবে আমরা ধরে নিতে পারি। আল্লাহ পাক তাদেরকে এই উসুর ছিদ্র দিয়ে উঠো পার করে দিবেন না, এই পাত থেকে ওই পারে যাওয়ার সুযোগও দিবেন না, ওই সমস্ত বেদমাদীদেরকে জান্নাতের কোনো খুশবু তাদেরকে পাওয়ার ব্যবস্থা করবেন না। সবাই বলেন নাউজুবিল্লাহ। বেদমাজি আছেন না? আছেন নাই? নাই। এই জন্য নামাজ পড়তে হবে কি হবে না বলো? যদি না পড়ে থাকেন যেতে হবে কার সাথে? ফেরাউনের সাথে। যেতে হবে কার সাথে? হামানের সাথে। যেতে হবে কার সাথে? ওই উবাই ইবনে খারাবার সাথে। যেতে হবে কার সাথে? ওই ফেরাউনের সাথে। সবাই বলেন নাউজুবিল্লাহ। এই জন্য নামাজ আমাদের পড়তে হবে কি হবে? এখন যখন জাহান্নামে দেওয়া হবে অপরাধীদেরকে, তখন জাহান্নাম থেকে, জাহান্নামে তো দারোয়ান রয়েছে, ওইখানে জাহান্নামের একটা মন্ত্রালয়ের মন্ত্রী তো রয়েছে, তার নাম আব্দুল মালেক। আবার আমাদের মালেক সাহেব মনে করি আমরা, এটা মালেক ফেরেশতা দাঁড়িয়ে আছে, সে আমাকে আপনাকে যখন ইজাউল কুফিহা সামিউলাহা শাহিকা ওয়া হিয়া তাফুন তাকাদু তামাইয়াযু মিনাল গাইযি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজনাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামীদেরকে যখন তাদেরকে জাহান্নামের ইক্কব করার জন্য যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, জাহান্নামীরে এটা যে কঠিন জায়গা, মুসিবতের জায়গা, এই জায়গা খুব কঠিন জায়গা, মুসিবতের জায়গা, শান্তির কোনো আভাস নাই, অশান্তি আর অশান্তি, এই মুসিবতের জায়গা, দুঃখ দুর্দশার জায়গা, যন্ত্রণার জায়গা, এই জায়গা যে মুসিবতের জায়গা, এই কথা কি তোমরা কারো কাছ থেকে কি শুনো নাই? তোমাদেরকে বলে নাই জাহান্নাম কঠিন জায়গা, মুসিবতের জায়গা, শাস্তির জায়গা, এইখানে আল্লাহর কহরের গজব দিয়ে ভরা, এই কথা কি তোমাদেরকে কেউ বলে নাই? তোমরা কেন জাহান্নামে আসলে? এই কথা কি তুমি কাদের থেকে শুনো না? জাহান্নামীরা তখন স্বীকার করবে না, কালু বালা কদ জাআনা নাযীর, অবশ্যই অবশ্যই আমাদেরকে জাহান্নামের ব্যাপারে অনেক কিছু বলেছিল, বই প্রদর্শন করেছিল, জাহান্নাম যে কঠিন জায়গা, মুসিবতের জায়গা, অশান্তির জায়গা, আমাদেরকে ওলামায়ে কেরামরা, নামাজিরা বারবার বলেছিল, কিন্তু আমরা তাদের কথাগুলি কি বিশ্বাস করতে পারি নাই? তাদের কথাগুলি আমরা বিশ্বাস করতে পারি না, আমাদের বিশ্বাস ছিল না, আমরা মনে করেছিলাম তারা মিথ্যা কথা বলেছে, আমাদেরকে বিরানোর জন্য, আমাদেরকে তাদের পক্ষে নিয়ে আসার জন্য তারা হয়তো আমাদেরকে বিভিন্ন প্রকার প্ররোচনা দিয়েছিল, এইটা সঠিক কথা বলে আমাদের আমরা ধারণা করি নাই, আমরা মনে করেছিলাম তারা মিথ্যা কথা বলেছে, আমাদেরকে দুঃখ দিয়েছে, কিন্তু বাস্তবে দেখলাম তাদের কথাই সত্য ছিল, হক ছিল, তার বাস্তবতা আমরা শোষককে দেখেছি, যার ফলে আমাদের ঠিকানা, আমাদের অবস্থা এই হয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সব কথা রেকর্ড হচ্ছে, হচ্ছে কিনা বিশ্বাস হয়? সব কথা আপনি ভালো করেন খারাপ করেন, আপনার গর্দানে দুইটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুইটা রাডার ফিট করে দিয়েছেন, কম্পিউটার ফিট করে দিয়েছেন, দুইটা রাইটার লেখক বসিয়ে দিয়েছে, ইজিয়াতালাম কালমু তালাকিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি ক্বাঈদ দুই পাশে আপনার ডানে বামে দুটা কি আছে ফেরেশতা বসানো আছে, আপনি ভালো করেন খারাপ করেন, আপনি নিরিবিলি জায়গাতে বা জনসমক্ষে রাত্রে দিনে পাহাড়ে পর্বতে নদী নালায় আপনি অবসর নিতে পারেন, কিন্তু এই ফেরেশতারা রায় ছেলেরা
কখনো অবসর গ্রহণ করে না তারা সব সময় অনবরত ভালো মন্দ লিখছে আপনি যা করছেন সব প্রকট হচ্ছে এটা বিশ্বাস যদি না হয় আপনি তো ঈমানদার হতে পারবেন না আপনি যদি মুসলমান হন এটা আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে এই ফেরেশতা লিখুনি লেখা শেষ হওয়ার পরে আপনার আপনার পৃথিবীর আয়ুষ্কাল যখন সমাপ্তি শেষ হবে তখন এই ফেরেশতারা তাদের সেই লিখিত বুলিয়াম নিয়ে আল্লাহ পাকের দরবারে সেটা পৌঁছে দেবে সেটা বুলিয়াম নেই এমন কোনো কিছু বাকি নেই فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ اپنی انو پریمان جرلا پریمان ایکتا بالو کے شکتر برات کلے خنن کلے उन सत्तर खंड बाद दिले जाए नाम जर्रा परिमाण जो अपनी भलो उठे जामाण जो अपनी मंद कर उठे जा दिन आपके बलियम दुईटा नहीं আপনার সামনে দিবে দেওয়ার পরে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা এ আমার বান্দা তোমরা তোমার বুলিয়ামটা তুমি পরে পরে দেখো তুমি কি ভালো করেছো না খারাপ করেছো তোমার আমল তুমি তুমি নিজেই পড়ে দেখো যদি ভালো হয় তাকে ভালো খারাপ না ভালো সব আল্লাহর বান্দা বান্দীরা কিতাবটা পড়বে আল্লাহ পড়ার ব্যবস্থা করে দিবেন পড়ে পড়ে বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা হে আল্লাহ এই ধরনের বলিয়াম তো আর জীবনে দেখি নাই শুনি নাই এমন তো রায়টা তো আর জীবনে দেখি নাই যেই রায়টার আমার কোনো কিছু বাদ দেই নাই বড় চুড়ো প্রকাশ্য সমক্ষে একাকি নিবৃতি জায়গায় যা যা করেছি আর করি নাই সবগুলি লিপিবদ্ধ হয়েছে আমরা দুনিয়াতে যেভাবে কথা বাপ বিতণ্ডা করে হাসামিসা সত্য বিদ্যা বলে থাকি নিজেকে বাজারের জন্য হাজারো কথা বলে থাকি সেই দিন আল্লাহর সামনে দুনিয়ার মানুষ যেভাবে কথা বলে সেইভাবে দরবার করতে চাইবে আল্লাহ এইগুলিতে অনেক কাজ আমি করি না আপনি তো কতগুলি ফেরেশতা যারা আমাদের সৃষ্টি লগ্ন থেকে বিরোধিতা করেছিল এদেরকে দিয়ে আমাদের রিপোর্ট করিয়েছেন যার ফলে আমরা অপরাধী হওয়ার জন্য তারা হয়তো অনেক কিছু বানিয়ে বানিয়ে রেখে দিয়েছে সবাই বলেন নাউজুবিল্লাহ আমরা দুনিয়াতে যেভাবে বলে থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে ওগো আমার বান্দা বান্দীরা পৃথিবীতে অনেক বাক বিতণ্ডা করে চাই জুবান দিয়ে আমি আজ আমার দরবারে সেই জুবান দিয়ে কথা বলতে পারি এই কথা জুবানটা দিয়েছিলাম পৃথিবীতে দুনিয়াতে কথা বলার জন্য কিন্তু পরকালে আসার পরে সেই জুবানের আর কোনো কথা চলবে না আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াকসিমুন মুখে থালা লাগিয়ে দেওয়া হবে তোমার হাত পাও কথা বলবে ইন্না সামআ ওয়াল বসরা ওয়াল ফুআদা তোমার কথা তোমার জিহ্বা তোমার ঠোঁট তোমার কর্ণ তোমার চক্ষু তোমার অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ পাক প্রশ্ন করবেন তারা অক্ষত অক্ষত ভাবে নির্বেজাল ভাবে কথা বলে দিবে আপনি তো আপনার পক্ষে থাকবে না হয় আপনার বিপক্ষ হবে যদি আপনার পক্ষ হয় আপনি নাজাত পেয়ে গেলেন আর যদি আপনার বিপক্ষ অবস্থান করে থাকে তাহলে আপনি নাজাত থেকে মাহরুম হয়ে গেলেন সবাই বলেন নাউজুবিল্লাহ সুতরাং ভাই বন্ধুগণ অনেক কথা বলতে গেলে অনেক কথা হয় আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো সব কাজ বাদ দিন একটা কাজের মধ্যে আসেন সেটা হলো নামাজ কি বলেন নামাজ 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 যদি না হয় আপনি অনেক কিছু করতে পারবেন দিনের জন্য কিন্তু কোনো ফল আপনি পাবেন না আপনি যদি নামাজে হন আল্লাহ পাক আপনার সব কর্মগুলি আল্লাহ পাক আপনাকে শান্তি দিবে সুবহানাল্লাহ বলেন বলেন ও মুসলমান আগামী আগামী কাল হয়তো
এইটা ডিসেম্বর মাস বছরের শেষ মাস ইংরেজিতে ডিসেম্বর মাসের 30 তারিখ রাত 12টা 1 মিনিটের সময় আমার দেশ নয় সারা পৃথিবীতে মানুষগুলি মত্ত হবে পাগল পারা হবে গান বাজনা বিশ্বাবৃত্তিতে লিপ্ত হয়ে যাবে যেটাকে বলে 31st night আগামী কাল হবে 12টা 1 মিনিটে তারা বিভিন্ন হোটেল মোটেলে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় তারা মত্ত হবে নাচ গান করবে বিশ্বাবৃত্তি করবে আমার এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের প্রজাতন আগামী রাতকে অনেক সজাগে দেখবে কি যেন একটা দুর্ঘটনা হয়ে যায় কোথায় কি হয়ে যায় কেন করবে তারা মত্ত করবে এই জন্য একটা বছর পার করিয়ে দিলাম আগামী কাল নতুন বছরের সূর্য দেখব এই জন্য আমরা আনন্দ আপ্লুত হয়ে নাচ গান বিশ্ববৃত্তিতে লিপ্ত হয়ে যাব সবাই বলেন নাউজুবিল্লাহ বলেন ইসলাম তো বলেছেন ইসলামে তাহজিব তামাদ্দুন শিষ্টাচার কালচার আপনাকে সেই সংস্কৃতি সেই আদর্শ আপনাকে দিয়েছে কি করবেন আপনি গান বাজনা করবেন আপনি নাচ বাজনা নাচ করবেন বিশ্বাবৃত্তি করবেন অপকর্ম করবেন এই কথা ইসলাম রিসিভ করে না আপনাকে বলছে ইসলাম কোন মুসলমানের সন্তান কালমাওয়ালা এই কাজ অশ্লীল কর্মকাণ্ড বছর শেষ সবার কারণে তারা করতে পারে না মুসলমানদের কি করতে হবে ওগো মুসলমান আপনার হায়াতের 60 বছর 70 বছরের হায়াতের একটা ঢালান হয়েছে বিল্ডিং করে দিয়েছে আল্লাহ আপনার বয়স 70 বছর 60 বছর আপনাকে চিন্তা করতে হবে 365 বছর যাওয়া মানে আমার 60 বছরের দালানের 360টা ইট হয়ে পড়েছে আমার দালানের 360টা ইট পেকে গেছে আমি মনে করছি আমার হায়াত বেশি না আপনার নির্ধারিত হায়াত থেকে এই 360 দিন কমে গেছে আপনাকে অনুশোচনা করতে হবে আমি 360 দিন এক বছরে কি করেছি কি আমল করেছি কোন আমল করেছি আমি কি ভালো করেছি নাকি খারাপ করেছি আগামী বছরে আমি পদার্পণ করছি আগমন করছি ভালো নিয়ে যাচ্ছি নাকি খারাপ নিয়ে যাচ্ছি এটা চিন্তা করা দরকার আছে না আছে না নাই এই চিন্তা না করে নাচ গান বিশ্বাসী তওবা করতে হবে মুসলমানদের তওবা করতে হবে 360 দিন পর্যন্ত আমার জীবন শেষ হয়ে গেল 70 বছর জীবন থেকে 360 বছরে আমি কি কাজ করেছি আল্লাহ পাক আমাকে দুনিয়াতে কেন পাঠালেন কি জন্য পাঠালেন কোথা থেকে আসলাম কি করব এবং এই জগৎ থেকে গিয়ে কোথায় যাব এই চিন্তা আমাদের করা দরকার আছে না আছে না তওবা করা দরকার তোবার জায়গা কি করে নাচ করে বিশ্বাবৃত্তি করে আগামীকাল শুনবেন লক্ষ লক্ষ যুবক যুবতী তাদের চরিত্র হরণ হচ্ছে জানাব মিছারে লিপ্ত হবে আগামীকাল যেহেতু বছরের শেষ আগামীকাল 12টা 1 মিনিটে কোন হোটেল মোটেল আর খোলা পাবেন না সব জায়গায় লোক 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 নারী পুরুষ সমাবেত হয়ে তাদের ইচ্ছা চরিতার্থ করবে সবাই বলে নাউজুবিল্লাহ কিন্তু মুসলমান আমরা কালমাওয়ালা আমাদের চিন্তা করা দরকার 360 দিনকে পার করে দিলাম এই 360 দিনে কি করেছি আল্লাহর কাছে কান্দা দরকার আছে না কুল্লি ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম আমার আল্লাহ বলেন নবী হে পৃথিবীর মানুষদেরকে বলে দেন কুনিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম ও দুনিয়ার মানুষ বয়স তো অনেক হয়েছে 70 বছর পার হয়ে গেছে জীবনে অনেক গুনাহ করেছ অপরাধ করেছ আল্লাহর নাম অপমানই করেছ মনে মনে দানা করেছ আল্লাহ 70 বছর পর্যন্ত নামাজ পড়ি নাই রোজা রাখি নাই হালাল রুজি রোজগার করি নাই হয়তো আমার এই সামান্য বয়স আর কতদিন বাঁচবো
হয়তো আমার দীর্ঘ জীবনের অপরাধগুলো হয়তো মাফ হবে না। এই ধরনের জাতির মনের মধ্যে লালনা বাসনা করতেছো, তোমাদেরকে বলছে আল্লাহ পাক বলেন তোমাদের কোনো চিন্তা নাই, ভয় নাই, তোমরা যদি 70 বছর পরও যদি তোমাদের বোধগম্য হয় আমি অপরাধ করেছি, গুনাহ করেছি, আল্লাহ পাকের দরবারে যদি তওবা করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ويدخلكم جنات تجري من تحتها الأنهار যদি তওবা নির্বেজাল যদি তওবা করে যদি ফিরে আসো অপরাধ কর্ম থেকে ফিরে আসো 60 বছর 70 বছর যত বছর হোক না কেন ফিরে আসো, আল্লাহ পাক বলেন হয়তো তোমার জীবনের অতীতের অপরাধগুলি আল্লাহ পাক মাফ করে দিবেন এবং তোমার জন্য জান্নাতের দরজা মুক্ত করে দিবেন। আলহামদুলিল্লাহ বলে এক গির্জার মধ্যে এক ফাদুরি বসে ওই গির্জার মধ্যে সে ফাদুরি বসে ইয়া সনম করছে। এ অবস্থায় দীর্ঘদিন পর্যন্ত হঠাৎ করে টান স্লিপ তার জুবান থেকে বের হয়ে গেল ইয়াসনামের জায়গায় আমার বান্দা নাম বলে সাদিয়া নি বাপের নাম মুস্তফিজুল আজ কি আচ্ছা সাদিয়া এবং মুস্তফিজুল বাপের নাম মুস্তফিজুর রহমান এবং মেয়ের নাম সাদিয়া, এই ছেলেটা নাকি হারিয়ে গেছে তার বাবাকে পাচ্ছে না, এই মেয়েটা কেউ যদি থাকেন এই এই আমাদের প্যান্ডেলের মধ্যে সে আছে তাকে নিয়ে যেতে পারে। গির্জার মধ্যে বসে ইয়াসনামের জায়গায় ইয়াসমত জিকির করতেছে সবাই বলেন সুবহানাল্লাহ, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওগো আমার বান্দা লাব্বাইক ওয়া সাআদাইক, ওগো আমার বান্দা এতদিন পরে কেন তুমি আমাকে আমার কথা খোঁজ নিলে কেন খোঁজ নিলে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা বলে রব্বুল আলামিন জিন্দেগি তার জিন্দেগির 60-70 বছরের হায়াত ইয়াসনাম করে জীবন শেষ করলো সেই বুলেট ক্রমে ইয়াসমত বলার কারণে আপনি তার কথার আওয়াজ উত্তর দিলেন কেন, আল্লাহ পাক বলেন ফেরেশতারে আমি তাকে রিজিক দিয়েছি তাকে দুনিয়ার শান্ত জীবন দিয়েছি আনন্দ জীবন দিয়েছি কিন্তু তার দিকে আমার দৃষ্টি ছিল সেই বান্দা আমার রিজিক ব্যবহার করে কোন দিন কোন সময় আমাকে স্মরণ করবে আমি সেই আশায় রয়েছি না, আজকে 70 বছর পরে হলো সে আমাকে ডাক দিয়েছে, সুতরাং আমি রহমান রহিম তার ডাকের সাড়া দিতে বাধ্য হয়ে গেলাম। সুবহানাল্লাহ, 60 বছর 70 বছর হলেও যদি আল্লাহকে সেই বুঝে শুনে তওবা করে যদি ভালো হতে চায় আল্লাহ পাক তাকে ভালো করে দেন, ঠিক কিনা বলে একজন অপরাধী সেই 99টা বনিস্তানের একজন মানুষ 99টা মানুষকে হত্যা করেছে, 99টা মানুষ হত্যা করার পরে তার ভিতরে এমন একটা চেতনা জাগ্রত হয়েছে আমি যে একজন বড় অপরাধী আমি এই অপরাধ দিয়ে যদি মরে যাই আমার জায়গা জাহান্নাম চলে
আর কিছু হতে পারে না। সুতরাং আমি এই অপরাধ থেকে বাঁচার পথ সে খুঁজছি। খুঁজতে খুঁজতে এক এক ফাদ্রির কাছে গেল। তার কাছে গিয়ে বলি, ফাদ্রি আমি আসছি অনেক দূর থেকে, আমি 99টা মানুষ হত্যা করেছি, এখন আমার ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হয়েছে, আমি যে অপরাধ করেছি তা আমার বোধগম্য হয়েছে, আমি বুঝতে পেরেছি এখন আমি ভালো হতে চাই, কোনো ভালো হওয়ার রাস্তা কি আছে? ফাদ্রি বলে, তুমি যে 99টা মানুষ হত্যা করেছো তোমাকে কি পথ দেখাবো যে তুমি ভালো হয়ে যাবা? আমার ধারণা মতে তুমি ভালো হওয়ার কোনো পথ। এই বেটা বলে, যেহেতু আমি ভালো হওয়ার কোনো পথ নাই, 99টা কেন, 100টা হত্যা করে আমি সেঞ্চুরি পালন করব। এই কথা ভেবে ফাদ্রিকে তার লাঙ্গা তলোয়ার দিয়ে তার শিরশ্ছেদ করে 100 মানুষের হত্যার সেঞ্চুরি পালন করে তার ভিতর আরো বেশি বৈভীতি জাগরণ করে আমি আরো ঘুরব, কোন পথ আছে কিনা শান্তির পথ। ঘুরতে 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 তিনি এমন এক জায়গায় চলে গেলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন অনুসারী, একজন ঈসা আলাইহিস সালামের অনুসারী উম্মত তার কাছে গিয়ে বলল, ও আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামের অনুসারী, আমি এসেছি একটা একটা করে 90টা 99টা মানুষ হত্যা করেছি, তারপরে ফাদ্রির কাছে গিয়েছি, কোন রাস্তার জন্য সে কোন রাস্তা আমাকে নির্দেশনা দিতে পারে নাই, বিদায় বিদায় তাওকে হত্যা করেছি, এখন তোমার কাছে এসেছি, হয়তো তুমি আমাকে কোন একটা পথ দিতে পারো বাঁচার জন্য। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, আল্লাহর পয়গম্বরের সাহাবী ঈসা আলাইহিস সালামের উম্মত বলে, ওগো আল্লাহর বান্দা, তুমি যদি ভালো হতে চাও তোমার জন্য ভালো হওয়ার ব্যবস্থা আছে, তোমার জন্য ভালো হওয়ার ব্যবস্থা আছে, তুমি তোমার দেশে থাকতে পারবে না, তোমার ঘরে থাকতে পারবে না মৃত্যু পর্যন্ত, তোমার ঘর ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে, ওই দূরে অনেক দূরে একটা আল্লাহওয়ালা মানুষ আছে, আল্লাহওয়ালা মানুষের আসর অনুষ্ঠান হচ্ছে, ইবাদত জিকির আজকার হচ্ছে, ওয়াজের মাহফিল হচ্ছে, তাফসীর মাহফিল হচ্ছে, তুমি সেই জায়গায় যাও, যাওয়ার পরে তোমার জীবনের বাকি হায়াত গুলি তাদের সাথে, ওই ভালো নেককার মানুষের সাথে যখন তোমার জীবনটা কাটিয়ে দিবি, আল্লাহ চাহে তো তোমার 100 হত্যার অপরাধ গুলি মাফ করে দিবে। এই অপরাধের একটি মন মনের মধ্যে রহম করম দয়া আল্লাহ পাকের দয়া রহম করমের আশা নিয়া সেই ভালো অনুষ্ঠানে ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার জন্য ঘর থেকে বের হলো। যেতে যেতে অনেক দূরে যাওয়ার পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, নাজরাল যাও, ওই ব্যক্তির আয়ুষ্কাল শেষ, তার জীবন অবসান করে আসো, তার রূহটা কবজ করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই অপরাধী ব্যক্তির রূহটা কবজ করে দিল। কবজ করার পরে তার রূহ দেহ থেকে ঘর থেকে বের করার পরে আজাবের ফেরেশতারা চলে গেল তার রূহ নেওয়ার জন্য, আর এক দল গেল রহমতের ফেরেশতারা গেল, তারা বলে আমরা নেব, ওই আজাবের ফেরেশতারা বলে আমরা নেব, কারণ সেই একজন নয় 100 জন মানুষের হত্যাকারী অপরাধ, তার রূহটা আমরা আজাবের ফেরেশতারা নেব, তাকে জাহান্নামে দেব। ওই রহমতের ফেরেশতারা বলে সে তওবা করেছে, যার কারণে রূহটা আমরা নেব, তাদের মধ্যে দণ্ড হয়ে গেল, তাদের মধ্যে বাকবিদণ্ড হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফয়সালার জন্য পাঠালো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে গিয়ে হাজির হলো, তোমরা দুই গ্রুপ দুই বিষয় নিয়ে তানাশরা করছো, না 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 না, আমরা আমি একটা পরিমাপ করব, তার বাসা থেকে তার মৃত্যু পর্যন্ত কত সপি এবং তার যাওয়ার গন্তব্য কত সপি, যদি যাওয়ার গন্তব্যটা যদি কাছে হয়ে যায় সে তাকে নিয়ে যাবে রহমতের ফেরেশতা, আর যদি যাওয়ার গন্তব্য চাইতে তার ঘর যদি তার পাশে হয় তাকে নিয়ে যাবে আজাবের ফেরেশতা। এটা হাদিসে কুদসি। ফেরেশতারা পরিমাপ করতে লাগলো, আসলে তার যেই জায়গায় সেই যাবে জায়গাটা অনেক দূরে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জমিনকে নির্দেশ দিল, জমিন
করতে গিয়ে দেখা যায় সে যেই জায়গায় যাবে সেই জায়গা তার মৃত্যুর স্থান থেকে কাজ কাজ তার গর্তা তার মৃত্যু থেকে অনেক দূরে দূরে আল্লাহ পাকের ফেরেশতা সিদ্ধান্ত নিল তার জায়গা তার রূহ তার রহমতের ফেরেশতা নিয়ে যাবে সবাই বলেন সুবহানাল্লাহ রাত্রে তওবা করেছেন তওবা করার পর আপনার ফজরের নামাজ পড়া আপনার উপরে সেই তওবা হিসেবে আপনার উপর ফরজ কিন্তু আপনি ফজরের নামাজও পড়তে পারলেন না সকাল হতে না হতে আপনি মরে গেলেন আপনার কোনো চিন্তা নাই বাকি জীবনের অতীতের সব গুনাহগুলি মাফ হয়ে আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দিবেন সবাই বলেন সুবহানাল্লাহ এই জন্য তওবা করতে হবে কি হবে না বলেন হবে কি হবে না অপরাধ করেছো অপরাধের সেই অপরাধটা স্মরণ করে আল্লাহর কাছে তওবা করো সেই তওবার কারণে আল্লাহ পাক তোমার জীবনের অপরাধগুলো মাফ করে দিবেন এবং আল্লাহ আপনাকে সেই তওবার বিনিময়ে আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন সবাই বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজরিন আসছে আসে নাই কোথায় এখন আধা ঘন্টার সময় দিলেন এখন দেখা যায় আসে না বলে صلاة يا رسول الله عليكم من بڑو سجا گے جب مدینہ سلام کانی کیے کربو نبی উৎসব আনন্দ আমেজ করা যাবে না মুসলমান করতে পারে না মুসলমানের অতীত জীবনের কথা স্মরণ করে আমার জীবনে আমি কি করেছি অপরাধ করেছি 365 দিনে আমি কি অপরাধ করেছি আল্লাহ পাকের সন্তুষ্টি জিততে কি কাজ করেছি আল্লাহ পাকের নাফরমান এই হওয়ার মতো কি কাজ করেছি এইগুলি আমার আপনাকে অনুমান করতে হবে এবং অপরাধ যদি বেশি হয়ে থাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কি হবে না বলে আল্লাহ আমার জীবনের একটা বছর তো চলে গেল এই বছরে আমি কি করেছি না করেছি এই জন্য আল্লাহর কাছে অনুশোচনা করতে হবে কাঁদতে হবে চোখের পানি ফেলতে হবে সেই জায়গায় চোখের পানি ফেলার পরিবর্তে আনন্দে আমত্ত হয়ে আমাদের জীবন আমাদের চরিত্র আমাদের যুবক যুবতীদের চরিত্র মাঠে মাঠে মার কাছে দেখি না বলো নামাজ পড়তে হবে কি হবে না বলেন হবে কি হবে না নামাজের কথা বলতেছিলাম পার্শ্ববর্তী একটা মসজিদ হচ্ছে এই মসজিদ এই মসজিদটা আল্লাহ পাক খানে কাবার ব্রাঞ্চ শাখা ইন্না আবওয়াল বাইতি উদিয়া লিন্নাস লিল্লাযী বিবাক্কাত মুবারাকা ওয়া হুদাল করার হাজার হাজার বছর আগে
আল্লাহ পাক খানায়ে কাবার জমিনকে বানালেন। এই খানায়ে কাবার জমিনের মধ্যে আল্লাহ পাক একটা ঘর বানালেন ফেরেশতাদের মাধ্যমে। ওই ঘরটা হলো খানায়ে কাবা। একবার দুইবার নয় ১৭ বার পর্যন্ত বানা করা হয়েছে। সর্বশেষ যে ঘরটা এই পর্যন্ত রয়েছে, আমাদের বাবা, আমাদের পিতা, আমাদের আমাদের আদি পিতা মুসলমান মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার আদরের সন্তান ইসমাইল যবিহুল্লাহ বাবার ছেলে দুইজনে মিলে আল্লাহ পাকের ঘরটা বানালেন। সুবহানাল্লাহ। ইয়ারফ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। বাবার ছেলে দুইজনে এই ঘরটা বানালেন। আল্লাহ পাক এই ঘরটা বানানোর সময় সেখানে তো উঠার মতো লিফটের প্রয়োজন, সিঁড়ির প্রয়োজন। আল্লাহ পাক জান্নাতে একটা পাথর দিলেন যেটাকে বলে মাকামে ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিমটা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই পাথরের উপর উঠতেন, পাথরটা যত প্রয়োজন উপরে উঠতেন, আবার যে নামতে চাইতেন পাথরটা নেমে যেতেন। এইভাবে করে লিফটের ভূমিকা পালন করে আল্লাহ পাক এই ঘরটা আল্লাহর পয়গম্বর দিয়ে বানিয়ে শেষ করেছেন, যার ফলে এই পাথরটা এমন একটা জায়গাতে আল্লাহ পাক সেই জমিনের মধ্যে ফুটো দিয়েছেন। বর্তমান আধুনিক প্রযুক্তি, তারা চিন্তা করলো খানায়ে কাবার তওয়াব করতে, খানায়ে কাবার মধ্যে হাজিরা তওয়াব করতে কষ্ট হয়, ঠাসাঠাসি হয়, কনজেস্ট হয়, এইটা দূরীকরণ করার জন্য চিন্তা করলো খায়ে মাকাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে দাঁড়িয়েছিলেন, যেই পাথরটা আল্লাহ পাকের আয়াত হিসাবে, আল্লাহ পাকের নিদর্শন হিসাবে যে এখানে পুঁতিত আছে, এই পাথরটা যদি সরাইয়ে দিয়ে অন্য কোনো জায়গায় যদি রাখা যায়, তাহলে যুগে যুগে অসংখ্য আল্লাহর মেহমা এখানে কাবাতে আসবেন, হাজির সাহেব আসবেন, তারা তওয়াব করতে, তারা সেখানে কাবাকে প্রদক্ষিণ করতে, তাদের জন্য সহজলভ্য হবে এবং তাদের জন্য সুবিধা হবে, অসুবিধা হবে না। এই চিন্তা করে যুগে যুগে তদানীন্তন গভর্নমেন্ট চিন্তা করেছে এই পাথরটা উঠাইয়া বিকল্প কোনো জায়গায় স্থাপন করা যায় কিনা, কিন্তু তারা এত চেষ্টা করলো, পৃথিবীর শক্তি বুলডোজার দিয়ে চেষ্টা করলো, ট্রাং দিয়ে চেষ্টা করলো, অনেক কিছু প্রযুক্তি দিয়ে চেষ্টা করলো, দুনিয়ার সব কিছু করা যায় কিন্তু এই পাথরটা সরানো যায় না। এটা আল্লাহ পাকের একটা নির্দেশ, এই পাথর এখানে থাকবে, এই খানেই কাবা আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে বানিয়েছেন, তার সর্বশেষে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে বানিয়েছেন। তারপরে এই মসজিদে যারা নামাজ পড়তে যাবেন তাদেরকে এক রকাত নামাজের মধ্যে এক লক্ষ রকাতের সওয়াবের কথা ঘোষণা করেছেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল বলেন মদিনাতুল মুনাওয়ারা একটা মসজিদ হয়েছে, এই মসজিদটা বেনা করেছেন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মসজিদে যারা নামাজ পড়বে আল্লাহ পাক তাদের আমল নামায় 50,000 রাকাতের সওয়াবের ঘোষণা দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আর একটা মসজিদ আছে বিশ্বে, সেইটা হলো বাইতুল মুকদ্দাস ফিলিস্তিনে। এই মসজিদটাও বানিয়েছেন আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক কিনা বলুন? সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে বানান নাই, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বের একজন চারজন খ্যাতনামা শ্রেষ্ঠ ক্ষমতাধর ব্যক্তির মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমানদের মধ্যে একজন শ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহর সব মখলুকাতের কথা, তাদের কথা, তাদের সুখ দুঃখের কথা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতেন এবং তাদের সুখ দুঃখের ব্যবস্থা করার আল্লাহ তাকে পাওয়ার দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এমনকি দত্ত দেও যারা দত্ত যারা আছে জিন, এদেরকে নিয়ন্ত্রণ করতে সুলাইমান আলাইহিস সালাম কিসের মিলেমের করতেন? আল্লাহ পাক এক এক পয়গম্বরকে এক এক মুজিজা এক এক পাওয়ার দিয়ে ধন্য করেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন, একটা আন্টির দিয়ে মুজিজা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই আন্টি যতক্ষণ পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামের হাতে থাকে
থাকে, সমগ্র মখলুকাত তার অধীনস্থ হয়ে থাকে। এই আন্টি যখন তার কাছ থেকে একদিন হারিয়ে গিয়েছিল, যার ফলে সব মখলুকাত তাকে অবজ্ঞা করে তাকে তার কথা আর মান্য করল না, পরিশেষে আল্লাহ পাক আবার সেই আন্টিটা ফেরত দিয়ে দিলেন, তাকে দিয়ে দিলেন, সমস্ত মখলুকাত গুলি তার অধীন হয়ে গেল। তার হাতে থাকে সব মখলুকাত তার অধীনস্থ হয়ে থাকে। সুলাইমান আলাইহিস সালাম নিজে সেই দত্ত দিয়ে একটা ঘর বানালেন, বাইতুল মুকদ্দাস যেটাকে বলে, যেটাকে বলে মসজিদ আকসা। আল্লাহ নবী বলেন পৃথিবীতে অনেক মসজিদ রয়েছে, অনেক রকমারি মসজিদ রয়েছে, সাজসজ্জা বিশিষ্ট মসজিদ রয়েছে, কিন্তু তিনটা মসজিদ ছাড়া পৃথিবীর কোন মসজিদের আলাদা কোনো মর্যাদা নাই। তিনটা মসজিদের আলাদা মর্যাদা, পৃথিবীর আর যত নামি দামি খ্যাত মসজিদ আছে তাদের কোনো আলাদা কোনো মর্যাদা নাই। কোন মানুষ কোন টাকা দিয়ে পয়সা দিয়ে বাইতুল মুকাররম নামাজ পড়তে যাব, আমি সেই কাকরাইল মসজিদে নামাজ পড়তে যাব, আর একটা কোনা কোনো মসজিদে নামাজ পড়তে যাব, ইসলামী শরীয়ত আপনাকে জায়েজ দেয় নাই। তিনটা মসজিদ আপনি টাকা দিয়ে পয়সা খরচ করে আপনি আপনার ঘর থেকে দেশ থেকে হিজরত করে সেই জায়গাতে আপনি ইবাদতের উদ্দেশ্যে যেতে পারবেন, একটা হলো বাইতুল্লাহ, আরেকটা হলো মসজিদে নববী, আরেকটা হলো বাইতুল মুকদ্দাস। এই তিনটা মসজিদের মর্যাদা আলাদা কিনা বলুন, আলাদা কিনা? সুতরাং পৃথিবীর আর যত মসজিদ আছে সব মসজিদের মান, সব মসজিদের ইজ্জত, সব মসজিদের সম্মান একই সমান, আলাদা কোনো সম্মান নিহিত নেই। সুতরাং এই মসজিদ যারা বানায় আপনারা ইমানদার মানুষ, কি মানুষ বলে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যাদের কাছে আল্লাহর ভয় আছে, আল্লাহকে যারা বিশ্বাস করে রব হিসাবে, খালেক হিসাবে, রাজ্জাক হিসাবে, জুল কুওয়াতিল মতিন সর্বময় ক্ষমতার মালিক হিসাবে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারাই তো মসজিদ বানায়, ঠিক কিনা বলুন? ঠিক কিনা? মসজিদে যায় কারা? পৃথিবীর কোন জায়গায় এই ওয়াজের মাহফিল, এটা ধর্মীয় অনুষ্ঠান, এখানেও মান সম্মানের প্রেস্টিজ রয়েছে। সেম এসে বাংলা যারা রয়েছে আমরা সিয়ারে বসে, আপনারা যারা শ্রোতা রয়েছেন আপনারা মাটিতে ফুলের বসে, কিন্তু এইটা তো কি আছে, বৈষম্য আছে না নাই? আছে না নাই? পৃথিবীতে একটা জায়গাতে বৈষম্য নাই, দুনিয়ার গরিব সব মানুষ এক সময় এক সমান। আপনি যখন মসজিদে যাবেন সেই জায়গায় প্রধানমন্ত্রী মিনিস্টার, প্রধানমন্ত্রী চেয়ারম্যান মেম্বার, আলেম ওলামা ফুকাহা, যত মান সম্মানই মানুষ মসজিদে ঢুকুক না কেন সব মানুষের জায়গা মসজিদের মধ্যে একই সমান, ঠিক কিনা? একই হিসাবে মেকারে হো গেই মাহমুদ আয়াস, না কোই বান্দা রাহা আর না কোই বান্দা নওয়াজ। মসজিদের মধ্যে রাজা প্রজা সব এক কথাতে দাঁড়াতে পারে, জায়গার নাম কি বলেন? মুসলমান আপনি যখন মসজিদের মধ্যে যখন দাঁড়াবেন, নামাজ পড়তে যখন দাঁড়াবেন, আল্লাহু আকবর বলে যখন দাঁড়াবেন মসজিদে, যখন নামাজের মধ্যে যখন আপনি দাঁড়াবেন, আপনি যখন এই দাঁড়ানোটা আপনার দুইটা তিনটা ধারণা থাকতে হবে, আপনার নামাজ যদি সহি করতে চান, মনে করতো আমি ফুল সালাতের মধ্যে দাঁড়িয়েছি, ফুল সালাত আমার পিছনে নাজরাই, আমার ডানে জান্নাত আমার বামে জাহান্নাম, আমার সামনে আমার মাওলা আল্লাহ, এই ধারণা নিয়ে যখন আপনি দাঁড়াবেন, আপনি রুকু করবেন, সিজদা করবেন, আপনার অন্তরের মধ্যে আলাদা একটা মায়া মমতা দর সৃষ্টি হয়ে যাবে। মিলতা হে ক্যা নামাজ মে, মিলতা হে ক্যা নামাজ মে, সিজদে মে যাকো দেখো লে হোগা খুদা কো সামনে, সর কো ঝুকা কো দেখো লে। আপনি যখন নামাজ পড়বেন
এই নামাজ আপনার খেয়াল আপনার ধারণা থাকতে হবে আমার দৃষ্টি থাকতে হবে সিজদার জায়গায় নানার যে সিজদা দেব আমার ধ্যান ধারণা ভাবনা থাকতে হবে আমি আল্লাহ পাকের কুদরতির কদম মোবারক সিজদা দিচ্ছি ও মুসলমান ভাইরা নামাজের মধ্যে আল্লাহকে পাওয়ার আল্লাহর নিকটতম হওয়ার আল্লাহর সন্নিকট হওয়ার আল্লাহর কাছে সাথে বন্ধুত্ব করার একটাই টানে একটাই ব্যবস্থাপনা সেইটা হলো ওয়াসজুদ ওয়াকতারি বান্দা তুমি সিজদা দিবা সিজদা দেওয়ার সাথে সাথে তুমি আর আমার মধ্যে একাকার হয়ে গেলা বান্দা যখন সিজদা দিক বান্দা গোলাম আর মনিবের সাথে একাকার হয়ে যায় বান্দার গোলামের মধ্যে গোলাম আর মালিকের মধ্যে একাকার হয়ে যায় নামাজ ছাড়া আর কোন ইবাদতে আল্লাহ পাকের এত বেশি পাশে যাওয়ার মতো আল্লাহ পাকের নিকটতম হওয়ার মতো আর কোন ইবাদত দিয়ে আল্লাহ পাকের নিকটতম হওয়া যাবে না একমাত্র শুধুমাত্র নামাজের সিজদার মাধ্যম ছাড়া সুবহানাল্লাহ বলেন অবসর মানবায় নামাজ পড়তে হবে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আমাকে যেভাবে তোমরা নামাজ পড়তে দেখেছো আমার সাহাবায়ে কেরাম ও আমার সাহাবায়ে কেরাম তোমরা নামাজ পড়বে কিভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো আমি কিভাবে রুকু করেছি সিজদা করেছি এইভাবে তোমরা যদি নামাজ পড়ো তাহলে তোমার নামাজ হবে হুজুরি করবে নামাজ কদ আফলাহাল আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি সফলতা ওই ব্যক্তির ভাগ্যর দরজা ওই ব্যক্তি কল্যাণ প্রাপ্ত ওই ব্যক্তি জান্নাতি যে ব্যক্তিরা নামাজ পড়বে আল্লাহর বৈরিয়া সবাই বলেন সুবহানাল্লাহ আল্লাহর হইতা কি হবে আমরা তো নামাজ পড়ি আল্লাহু আকবার নামাজ পড়ে বাতি কয়টা আছে ফ্যান কয়টা আছে গড়ি কয়টা বাজে কি করে না করে এভেলেবেল পাগলের মতো নামাজ পাগলামি নামাজ হবে না অলসতা দিয়ে নামাজ পড়লে হবে না নামাজ কিভাবে পড়বেন নামাজের জন্য আল্লাহ নবী ক্যাটালগ করে দিয়েছেন নকশা করে দিয়েছেন আপনি যখন কোন একটা দালান তৈরি করেন আপনার এই দালানটা টেকসই হওয়ার জন্য নিরাপত্তার জন্য আপনি একজন দক্ষ ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হন ইঞ্জিনিয়ার সাহেব আপনার দালানের কন্ডিশন অনুযায়ী আপনাকে একটা ম্যাপ করে দেন এই ম্যাপ অনুযায়ী আপনার মিস্ত্রি দেখে দেখে আপনার ঘরটা তৈরি করে দেই সেই অবস্থায় যদি আপনার ঘর তৈরি করতে গিয়ে মাঝে মধ্যে মাঝেমধ্যে আপনি ইঞ্জিনিয়ার সাহেবকে নিয়ে আসেন ছাদ যখন রড যখন ছাদের মধ্যে বাঁধা হবে তখন ইঞ্জিনিয়ার সাহেবকে একবার নিয়ে আসেন আপনি যখন সে আসাস ফাউন্ডেশন দেন তখন আরেকবার নিয়ে আসেন ঠিকভাবে ইঞ্জিনিয়ারের প্ল্যান্টেশন অনুযায়ী আপনার ঘরটা হচ্ছে কি হচ্ছে যদি না হয় ইঞ্জিনিয়ার সাহেব আপনাকে বলে দেই এই রড দিয়ে হবে না এইভাবে হবে না এটা খুলে গেলো আমার বলে একটা ইঞ্জিনিয়ার দিয়েছে নামাজের প্লান্টেশন করার জন্য সেই ইঞ্জিনিয়ারের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্মচারী কাজ করব আমরা গোলাম হিসাবে কাজ করব ওই ইঞ্জিনিয়ারের ম্যাপ অনুযায়ী যদি আপনার যদি কাজ না হয় আল্লাহ পাকের দরবারে আপনার ইবাদত কসমিন কাল কবুল হবে না কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين بلون
নামাজ কার জন্য নামাজ পড়ব আল্লাহর জন্য রোজার কুরবানি করব আল্লাহর জন্য আপনার আমার hayat যাবে আল্লাহর জন্য আমার মৃত্যু হবে আল্লাহর জন্য আমার জীবনের যত hayat এর যত আমল আছে সব আমল গুণ কাকে রাজি করার জন্য আল্লাহ পাককে রাজি করার জন্য হতে হবে হবে কি হবে হতে হবে কি হবে আল্লাহ কে রাজি করার জন্য যদি ইবাদত না হয় আল্লাহ কে রাজি করার জন্য আপনার আমল যদি না হয় এই আমল বৃথা যাবে আপনার সময় বৃথা আপনার hayat বৃথা কোনো কাজ আসবে না আপনাকে আমাকে করতে হবে কাকে রাজি করার জন্য বলেন কাকে রাজি করার জন্য বলেন আল্লাহ কে রাজি করার জন্য কর্তব্য আপনারা আসেন কাকে রাজি করার জন্য এই কলকানে শীতের মধ্যে বসে আছেন কাকে রাজি করার জন্য আল্লাহ কে রাজি করার জন্য সুতরাং আল্লাহ রাজি যদি না হয় এই ইবাদতের কোনো মূল্য নেই আল্লাহ পাক রাজি হবে এমন আমলের মধ্যে যে আমলের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আদর্শ রীতি যদি লালন করা না হয় তাহলে আপনার আমার আমলগুলি সমস্ত জীবনের আমলগুলি বৃথা যাবে সবাই বলেন নাউযুবিল্লাহ হুজুর আসছে নাকি আসছে না হুজুর আসছে আসছে রাস্তাঘাটের দোকানে পাড়ে যারা বসে আছেন আপনারা এই প্যান্ডেলের মধ্যে বসে পড়ো আরাম সুন্দর একটা পরিবেশ এখানে বসার ব্যবস্থা আছে আপনারা বসে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিয়া صالح صلوا عليه وآله بلغ العلا بكماله أشرف الدجى بجماله مسلمان بارا نماز را کتھا بولے تبلیغی جماعت را نماز را دعوت دے عالم علماء را نماز را دعوت دے ওয়াজের ময়দানে নামাজের দাওয়াত দেই আপনি যত বড় বড় আলেম আসুক না কেন যত বক্তব্য দক না কেন নামাজের কথা আসে নাই হাজার হাজার মানুষ দুনিয়ার মানুষগুলি নামাজের দাওয়াত দেই এত দাওয়াত দেওয়ার পরও যারা নামাজে হয় না কেন নামাজই তো হবে না হবে না নামাজই হবে না যেহেতু হবে না আপনাদের ক্রিয়ার আপনাদের স্বাধীনতা আপনি চাইলে নামাজ পড়তে পারেন না চাইলে নামাজ ছাড়তে পারেন এইটা আপনার ক্রিয়ার এই এই কাজটা করতে হবে আল্লাহ পাক বলেন নামাজ পুঙ্খানুপুঙ্খভাবে কায়েম হবে একটা কারণে ইম্মাকান্নাহুম ফিল আরদি আকামাসসালাহ এই নামাজের বাস্তবায়ন করা কায়েম করা প্রতিষ্ঠা করার দায়িত্ব গভর্নমেন্টের সরকারের সরকারের পক্ষ থেকে যদি সরকারের পার্লামেন্টের পক্ষ থেকে যদি একটা যদি ঘোষণা করা হয় ও বাংলাদেশের মুসলমান শতকরা 90% মুসলমানের দেশের মুসলমান আমি তোমাদের কাছে ঘোষণা দিলাম আমরা মুসলমান তোমরা মুসলমান কালমা পড়েছি বিদায় আগামীকাল সকাল থেকে আপনাদের কি নামাজ পড়তে হবে যদি আপনারা নামাজ না পড়েন নামাজের অবস্থা যদি বিক্ষিপ্ত অবস্থায় যেখানে সেখানে পাওয়া যায় আপনাদের এক ওয়াক্ত নামাজের বিনিময় শুধুমাত্র 50 টাকা জরিমানা করা হবে এই ধরনের যদি একটা ঘোষণা আসে তাহলে হুজুরদের এত বক্তব্য দেওয়া লাগবে না কালকে থেকে আপনারা নিজে নিজে ওই ফিটার কারণে 50 টাকা জরিমানার ভয়ে আপনারা সবাই নামাজে হয়ে যাবে ঠিক কিনা